জি, আমি সাংবাদিক রাশেদ ইমাম বলছি। আপনি যদি একটু আমাদেরকে আসলে একটু আলোকিত করেন, একটু এনলাইটেন করেন যে আসলে আপনি কি করে মারা গেলেন এবং সেখান থেকে ফেরত আসলেন কি করে, প্লিজ। লেবুতে সয় পানি আই দিয়েছে না, কি বলবো, আসলে ক্যামেরাটা একটু, আমি একটু সরম পাই তো ক্যামেরাটা, মানে আসলে কি বলবো ভাই, আপনি প্রশ্ন করছেন তা যে মানে কেমনে মরে গেছি, কোনটা এ ধরনের মিরাকেল সাধারণত ঘটে না, একটা শতাব্দীতে একবারই ঘরে ঘটে আর কি। আমার এলাকার মানুষজন বলতে এসে যে আমি যাতে একটা মাজার খুলে ফেলাই আর যে কোনো মুহূর্তে আর কি, যাতে আমার অনেকেই জিজ্ঞেস করতে এসে যে আমি ফেরত আসছি এটা কেমনে সম্ভব, মানে যতটুকু আমার মনে পড়ে ওই আন্দোলনস্থে। যাই হোক, আপনারা তো জানেন যে ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, সেক্ষেত্রে আমি তো ওম্যান, তো আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে আর কি। তো ওই আমাকে নিয়ে মানে যেকালে আমি মানে আমার লাস্টটা যেকালে পাইছে আর কি, ওই গলিয়েও গেছে লি আর কি, আমি তো টিউবওয়েল দ্বারা পানি আনতে যেয়ে পড়ে গেছি, তারপরে আমার লাস্টটা পাইছে, পাওয়ার পরে আমাকে হয়েছে ওই মাটির নিচে পুঁততে ফেলাইছে, কবর দিছে আর কি। দেওয়ার পরে তো সেখানে দেখলাম যে ওই সরকারিভাবে মানে টানেল মানেল কিছু একটা হইতেছে, ড্রেনের রাস্তা আর কি। হ্যাঁ, তো সেই রাস্তাটা পাইলাম, পরে চিন্তা করলাম যে উপায় দিয়ে তো মানুষ দেখতেই এসে মাটি দিয়ে, তো সে নিচে রাস্তা আছে, আমার এখানে বেশি হুশ আসছে। তারপরে সেই রাস্তা ফলো করে আড্ডি গেছি, কদ্দুর যাই দিই ফরিদপুর, তো ফরিদপুর যাইয়া তারপরে আমার মানে মনে হয়েছে যে অনেক বড় ভাষা বাঁচতে গেছি। আমি আর কিছু বলতে চাই না স্যার, আমাকে এই এলাম দেয়।